সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনা কালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। পানির অপর নাম জীবন, আর জীবন অবশ্যই হতে হবে বিশুদ্ধ, কারণ বিশুদ্ধ পানি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাই করা যায় না। আর এই বিশুদ্ধ পানির সুযোগ এরই মধ্যেই মানবাধিকার হিসেবে স্বীকৃতিও পেয়েছে। অথচ এই স্বীকৃতির পরও এখনো বিশ্বের 80 কোটি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। বাংলাদেশও এর সংখ্যা কিন্তু কম নয়। আজ আমরা তুলে ধরব বিশুদ্ধ পানির উৎস, সরবরাহ এবং ব্যবহারের কিছু চিত্র। পানি এমন এক অজৈব, স্বচ্ছ, স্বাদ ও গন্ধহীন রাসায়নিক পদার্থ যা পৃথিবীর বায়ুমণ্ডলের জীব ও উদ্ভিদ কোষের একটি প্রধান উপাদান। যদিও পানি কোনো প্রাণী বা উদ্ভিদকে কোনো রকমের শক্তি যোগান দেয় না, তবুও মানব জাতির সহ অন্যান্য প্রাণীর জীবন ধারণের জন্য এটি অপরিহার্য। ভূপৃষ্ঠের 70.9% জুড়ে রয়েছে পানির অস্তিত্ব। পৃথিবীতে প্রাপ্ত পানির 96.5% আসে মহাসাগর থেকে, 1.7% পানি পাওয়া যায় ভূগর্ভস্থ থেকে, বাকি পানির উৎস হিমশৈল, জলাশয়, মেঘ ও বৃষ্টিপাত সহ নানা মাধ্যম। পানির উৎস একাধিক হলেও বিশুদ্ধ পানির সিংহভাগই আসে ভূগর্ভস্থ থেকে, তবে অপরিকল্পিতভাবে অধিক পানি উত্তোলনের কারণে প্রতিনিয়তই কমছে এই ভূগর্ভস্থ পানির স্তর। নাসার গবেষণায় দেখা গেছে পৃথিবীর ভূগর্ভে যে পানি রয়েছে তার 1/3 নষ্ট হচ্ছে অপব্যবহারের কারণে। তাদের মতে পৃথিবীর 37টি বৃহৎ পানির স্তরের মধ্যে 21টি বিলুপ্ত প্রায়। এছাড়া চরম সংকটের মধ্যে রয়েছে 13টি পানির স্তর। গবেষকরা বলছেন 2050 সাল নাগাদ 930 কোটি মানুষের মধ্যে 700 কোটি মানুষই পানি সংকটে পড়বে। বর্তমানে বিশ্বের প্রায় 40% মানুষই পানি পায় না অথবা তাদের কাছে পৌঁছায় না বিশুদ্ধ পানি। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে প্রতি বছর পানির স্তর নামছে 2 থেকে 3 মিটার করে। পানির ন্যায্য হিস্যা নিয়েও বিশ্বব্যাপী চলছে নানা দ্বন্দ্ব। আমেরিকার বহুমাত্রিক বিনিয়োগ কোম্পানি গোল্ডম্যান সাকসেসের মতে পানিই হবে আগামী শতাব্দীর পেট্রোলিয়াম। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশেই এরই মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার বহু মানুষ পানির অভাবে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছে। 21 শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পানি সংকট মোকাবেলা করা। বিজ্ঞানীরা ধারণা করছেন 21 শতকের মাঝামাঝি সময়ে আফ্রিকার বেশ কয়েকটি দেশে পানি নিয়ে হতে পারে গৃহযুদ্ধ। এই সংখ্যা রয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও। তবে এই সংকটের তালিকা থেকে কিন্তু বাদ যায়নি বাংলাদেশের নামও। জাতিসংঘের টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যের মধ্যে 6 নম্বরে রয়েছে সুপেয় পানি। সুপেয় পানি প্রাপ্তির সুযোগকে বর্তমানে বিশ্বব্যাপী মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের 98% মানুষের আওতার মধ্যে পানির কোনো না কোনো উৎস থাকলেও এর সবটাই কিন্তু পানযোগ্য নয়। তবে সংস্থাগুলোর তথ্য মতে নিরাপদ বা সুপেয় পানি পাচ্ছে মাত্র 56% মানুষ। গবেষকরা বলছেন প্রতিনিয়তই জলবায়ু বিবর্তনের মারাত্মক প্রভাবে পানিতে বেড়ে যাচ্ছে লবণাক্ততা। এছাড়া বৃষ্টির পরিমাণ কমে যাওয়া, নদী শুকিয়ে যাওয়া সহ নানা কারণে সুপেয় পানির পরিমাণ কমতে শুরু করেছে অভিমত তাদের। বন্যা দেখে আমাদের মনের মধ্যে এমন ধারণা হয় যে আমাদের দেশে প্রচুর পানি আছে। আসলে কথাটা ঠিক না। ঠিক না এই অর্থে যে অনেক সময় বছরের একটা সময়ে আমরা হয়তো প্রচুর পানি দেখি সত্যি, কিন্তু পানযোগ্য নিরাপদ পানির একটা সত্যি সংকট আছে। যদি আমরা কোস্টাল বেল্টে যাই, সমুদ্র তীরবর্তী এলাকায়, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রায় 2 কোটি মানুষ আসলে লবণাক্ত পানি কবলে আছে এবং সেখানে তারা
বিশুদ্ধ পানি পাচ্ছে না বা পানযোগ্য পানি পাচ্ছে না, তারা খুবই খারাপ অবস্থা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য মতে ঢাকায় এরই মধ্যে পানির স্তর নেমে গেছে 212 ফিট। ওয়াটার এইড বলছে সুপেয় পানি থেকে বঞ্চিত দেশের প্রায় 2.5 কোটি মানুষ। এমনই আরো সব ভয়ঙ্কর তথ্য জানাবো আপনাদেরকে, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটা বলছিলাম, এরই মধ্যে বিশ্বের অন্যান্য শহরগুলোর মতোই বিশুদ্ধ পানির সংকট মোকাবেলা করতে হচ্ছে ঢাকাবাসীকেও। এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করলেও ঢাকা ওয়াসার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। পৃথিবীর ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। বৃহত্তর ঢাকার জনসংখ্যা প্রায় 3 কোটি। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে এই অঞ্চলের মানুষের সুপেয় পানির চাহিদাও। বিশাল সংখ্যক এই জনগোষ্ঠীর পানির চাহিদা পূরণে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা মূলত দুটো কাজই করে, সেটা হলো পানি সরবরাহ এবং পয়ঃ নিষ্কাশন ব্যবস্থাপনা। তো পানি সরবরাহের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা নির্ভরশীল ছিলাম এবং আছি, সেটা হচ্ছে মূলত আন্ডারগ্রাউন্ড বা নিচের পানিকে উত্তোলন করে পাইপ, মানে ডিপ টিউবওয়েলের মাধ্যমে পাইপে দিয়ে দেওয়া। আর এখন আমরা আমাদের ফোকাস চেঞ্জ করেছি। 2009 সাল থেকে আমাদের ভিশন হচ্ছে যে পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা। কাজেই টেকসই এবং আপনার পরিবেশ বান্ধব করতে হলে আমাদের আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন কমিয়ে আনতে হবে এবং সারফেস ওয়াটারে বেশি যেতে হবে। তো আমরা এই জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে 2010-11-12 সালের দিকে, এবং সেই মাস্টার প্ল্যান 2035 সাল পর্যন্ত ঢাকা শহরের পানি ব্যবস্থাপনাটা কেমন হবে সেটার একটা চিত্র ওখানে দেয়া আছে। আমরা সেই মাস্টার প্ল্যানটাকেই এখন বাস্তবায়ন করছি। এর মধ্যে বসানো হয়েছে পানির পাম্প, তৈরি করা হয়েছে পানি শোধনাগার। তবে রাজধানীবাসী এর সুফল কতটা পাচ্ছেন তা দেখতে কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য বাড়িদারা সংলগ্ন পূর্ব ভাটারা এলাকায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 39 এবং 40 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকাটিতে প্রবেশ করতেই কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরা দেখে ছুটে আসেন এলাকাবাসী। ব্যবহারের অযোগ্য, এমনই নানা অভিযোগ ভুক্তভোগীদের। অনেকদিন পানি আছে, অনেক কষ্ট করেছি, এরপর বাড়ি এলে ডিপ গেড়ে দিল। লাইনের পানি তো ময়লা আসে, পানি খাওয়া যায় না। 5 বছর হয়ে গেছে এলাকায় এই বাসায় আসছি, কিন্তু কোনো পানি পাওয়া যায় না। তবে সহ উদ্যোগে পানি সরবরাহের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন কেউ কেউ। এই বাসার উদ্যোগে আমরা এই ডিপটা বসাই এবং এলাকার সকলকে পানি দিই, এবং আমার বাড়ির পানি এবং মসজিদের পানি সংকলন হয় এই ডিপ থেকে। নতুন লাইন করার পর মনে হয় 1-2 মাস পানি বাঁচলো, মাঝে 4 বছর আগে। পানির অনেক সমস্যা ভাইয়া, গোসল করতে কষ্ট, খাওয়া দাওয়া করতে কষ্ট, সব দিক দিয়ে কষ্ট হয় পানির। আমি এলাকার মধ্যে 2 বছর ধরে আইছি, কিন্তু 2 বছরের মধ্যে পানি পাইনি। এবার কেউ দেখে কেউ দেখে না টিমের যাত্রা সাইতনগরে। দীর্ঘদিনের পুরনো পানির পাম্পটি পড়ে আছে অযত্ন আর অবহেলায়, এ যেন দেখার কেউ নেই। পাম্পটি থেকে পানি নিচ্ছেন যে যার মতো, তবে আর্সেনিক, শ্যাওলা আর দুর্গন্ধ থাকার অভিযোগ তোলেন এলাকাবাসী। পানিটা যদি মানে রাতে রাখি না, এই শ্যাওলা জমায় এরকম, এটা তো হালকা, ঠিক এতখানি আপনার জমে শ্যাওলা। পানি সকালবেলা রাত্রে আমরা বইরে থুই, সকালবেলা মনে হইতেছে পানিগুলোর মধ্যে দই দইর মতন হয়ে থাকে। যখন নাকি একটা বালতি ভরা হয়, বালতি কিছুক্ষণ পর বালতিতে ফেলাইলে বালতির নিচে মানে কাদার মতো ক্ষার হয়ে থাকে। পানিটা তো এখন আনা হয়েছে, এই পানিটা আপনার দেখা যায় বিকালে এটা আরো নিচে অনেক ময়লা থাকবে, আর যেই হবিটা নিচে জমা হয় ওটা দেখলে আর এই পানিটা ধরা যায় না। ওয়াসার পানির বিল নিয়েও রয়েছে নানা মত। পানি 1 ফোঁটাও পায় না, অথচ বিল নিয়মিত আমরা দিয়ে যাচ্ছি। আমরা এখানে আসি, তারা বলতেছে বিল না দিলে আমাদের লাইন কেটে দিবে, তো আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে বিলগুলি দিয়ে যাইতেছি। সমস্যা আমার পানিরই সমস্যা, তারপরে মাসে মাসে বিল দেওয়া যায়। বললাম যে বিল দেওয়া দেন কেন, কাম কামই বিল দেয়, আমরা ওয়াসার লাইনে বিল দিচ্ছি। সমস্যার কারণ জানতে কেউ দেখে কেউ দেখে না টিম হাজির স্থানীয় জনপ্রতিনিধির কার্যালয়ে। অভিযোগের সততা স্বীকার করে তার সমাধানের আশ্বাসও দেন কেউ কেউ। পানির ক্রাইসিস আছে এখন, মানে আমাদের যেহেতু শুষ্ক মৌসুমে প্রতি বছরই একটা মানে পানির ক্রাইসিস তৈরি হয়। 1 সপ্তাহ আগে আমরা একটা পাম্পের জায়গা ব্যবস্থা করেছি,
এটা আমাদের 40 নম্বর ওয়ার্ডের মধ্যেই এই পাম্পটা স্থাপন করা হলে পানির সমস্যাটা দূর হবে আমরা আশা করি। যখন একটু গরমের দিন আসে তখন কিছুটা পানির একটু কষ্ট হয়, সেটা গ্লাবন করার জন্য মানে আমি আমার এলাকায় অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা পাম্প আছে, এর মধ্যে আমি নির্বাচিত হওয়ার পরে একটি পাম্প নতুন করে করেছি, আরও একটি প্রক্রিয়া দিন আছে। আসলে পানিতে ময়লা থাকে, এটা আসলে এটা টোটালটা ওয়াসার ব্যাপার, কিন্তু ওয়াসার কর্মকর্তারা এটা এদের প্রশ্ন করবেন কেন আসে। এত দেখলেন বাড়িধারা আর বাড্ডার চিত্র। এবার আমরা দেখাবো ধানমন্ডি, রামপুরা এবং জিগাতলার কিছু চিত্র, যেখানে ওয়াসার পানি নয়, নিজস্ব ব্যবস্থাপনায় বসানো ডিপ টিউবওয়েলই এলাকাবাসীর একমাত্র ভরসা। এবার কেউ দেখে কেউ দেখে না টিমের যাত্রা রাজধানীর ধানমন্ডি এলাকায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডে প্রায় 7 লক্ষ লোকের বসবাস। এখানে রয়েছে ওয়াসার বেশ কয়েকটি পানির পাম্প, তবে বেশিরভাগ সময়ই নাকি নষ্ট থাকে পুরনো পাম্পগুলো। আমার এখানে আমরা আমাদের যখন ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেব এলাকার এমপি ছিলেন, তখন আমি আমার নিজের উদ্যোগ নিয়ে ওনার সহযোগিতা এখানে 5টা পানির পাম্প বসাইছি। তো পানির পাম্পগুলো বসানোর পরে দিয়া ইদানিং মানে 5টার ভিতরে 3টা পানির পাম্প অলরেডি অচল হয়ে গেছে আমার এলাকা। আপনি সত্যি বলছেন যে যে পানির সমস্যা শুরু হয়ে গেছে। আমার এখানে পোস্ট অফিসের পাশে একটা পানির পাম্প বসাইছি, অলরেডি ঋষিপাড়া এলাকা সহ ওইদিকে পানি নেই। এলাকাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে অন্যান্য জায়গার মতো এখানেও স্থাপন করা হয়েছে এটিএম পানির বুথ, যেখান থেকে প্রিপেড কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করে থাকেন এলাকাবাসী। লিকেজের কারণে বা ময়লার কারণে এটা কিন্তু ড্যামেজ হচ্ছে, যার কারণে গন্ধ হচ্ছে, আয়রন জমছে, যেটা খাওয়ার উপযুক্ত না। এই জন্য আমি এখান থেকে একটা বুথের মাধ্যমে কাট নিচ্ছি এবং পানিটা ব্যবহার করবো। এবার আমাদের গন্তব্য রাজধানীর রামপুরা এলাকায়। বেশ কিছুদিন থেকেই এই এলাকায় ওয়াসার পানি নিয়ে রয়েছে নানা অভিযোগ। তেলের গন্ধ আসে আর পানি হইছে হলুদ, এই যে নীলসা নীলসা, ভালো না, অনেক গন্ধ আর ফেনা ফেনা উঠে। জলটা পরে বললে না চোখ মুখে দিয়ে জল, আবার এই গন্ধ। আমরা পানি তো কল থেকে খাইতে পারি না, বাড়িতে কিনে না খাইতে হয়। আমার বিয়ে হয়েছে মনগণ 12 বছর, আমি আসার পরে থেকেই দেখতেছি জলের অনেক সমস্যা। আমাদের এই যে বোটাবুটি হয়, এটা হয় ওইটা হয়, আসে আচ্ছা ঠিক আছে করে দিবো, বোট দিয়ে এইটুকুই সমস্যা শেষ। আমাদের জল মনে করেন এই কইছে যে লাচু বলেন ঠিক করছে, কইছে ভালো জল দিবে, কিন্তু অনেক টাকা গেছে, টাকা গেছে পরও এই ময়লা জলে আসে। খাওয়া যায় না, চোখে দিলে জলে, এমনি যদি কেউ মানে শখ করে খাইতে চায় মনে করেন পাতলা পায়খানা গেলে জল তো একই রকম, ওই যে গন্ধ, গন্ধ ছাড়া তার খাওনি যায় না এই জায়গার জল। প্রতিদিনই মানুষকে কিনে খেতে হয় বিশুদ্ধ খাবার পানি। এলাকাবাসীর একমাত্র ভরসা স্থানীয় মাদ্রাসায় বসানো ডিপ টিউবওয়েলটি। ঠান্ডা লাগে যে মাথার চুল নষ্ট হয়ে যায়, 2 দিনও যায় না ঠা ই করলো। প্রতিদিনই 300 থেকে 400 পরিবারের খাবার পানি সরবরাহ করা হয় এই মাদ্রাসা থেকে। বৃদ্ধ বয়স, ধরেন পানির জন্য আসছি, মানুষ নাই, বাধ্য হয়ে আমি আসছি। তবে বিদ্যুৎ এবং ওয়াসার বিল মেটাতে সামান্য অর্থ নেওয়ার কথা জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। আমাদের এই ডিপ বসানোর পর থেকে মানুষ আমাদের এখান থেকে নিয়ে পানি পান করার জন্য আসে। এর মূল কারণ হলো লাইনে যে পানিটা আসে ওই পানিটা ব্যবহার করা খাওয়ার উপযোগী, একটা মানুষ তার জরুরত আইসে, এখন নিশ্চিত করা তো একটা মানবিক কারণ। এই জন্য আমরা সবসময় না ফাঁকে ফাঁকে বন্ধ থাকে, আর ডিপও তো গুলাইতে হবে। এতক্ষণ দেখলেন বিশুদ্ধ পানির অভাবে কিভাবে মানবেতর জীবনযাপন করছেন রাজধানীবাসী। এবার আমরা দেখব ঢাকায় বিশুদ্ধ পানির চাহিদা কত আর ওয়াসাইবা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে কি। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, এরই মধ্যে ঢাকাবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে ওয়াসা। এর বাস্তবায়নের সময়সীমা 2035 সাল নির্ধারণ করা হলো, কাজের অগ্রগতি বলছে ভিন্ন কথা। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে এরই মধ্যে চালু করা হয়েছে পদ্মা যশোল দিয়া সায়দাবাদ ফেজ 1 এবং 2 সহ মোট 4টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। চলমান রয়েছে সায়দাবাদ 3 এবং গন্দপুর পানি শোধনাগারের কাজ। সুপেয় পানির চাহিদা মেটাতে ঢাকা ওয়াসার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেউ দেখে কেউ দেখে না টিমের মুখোমুখি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। এখন প্রায় 12 বছর পর আমরা পরিষ্কারই বলতে পারি বা দেখতে পারি যে আমরা যেই পথে হাঁটা শুরু করেছিলাম আমরা ঠিক সেই পথেই আছি, এবং যা যা আমরা চেয়েছিলাম আমরা তার কাছাকাছি পৌঁছেছি। একেবারে 100% পৌঁছে গেছি না, কিন্তু পৌঁছাই নেই মানে এই না যে আমাদের পৌঁছাবো, সময়ের কিছু এদিক ওদিক হয়েছে। যেমন 5টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, একটা আমাদের ছিল সায়দাবাদ 1, আমরা করেছি সায়দাবাদ 2, আমরা করেছি পদ্মা যশোল দিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমরা করেছি ভাকুরতা ওয়েলফিল্ড প্ল্যান্ট, আমরা করছি এখনও শেষ করতে পারিনি গন্ধপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এবং আমরা করছি বা শুরু করেছি সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ 3। এটাই ছিল মাস্টার প্ল্যানের লেখা। নানা অভিযোগের ব্যাখ্যাও দিলেন তিনি। জানালেন, এরই মধ্যে ঢাকার 90% মানুষকেই নাকি আনা হয়েছে টেকসই পানি ব্যবস্থাপনার আওতায়। পানির যে পাইপলাইনগুলো এইগুলো বহু পুরানো, এবং পানির কোয়ালিটি নিয়ে আমাদের সমস্যা হচ্ছিল, কারণ আমরা অ্যাট সোর্স যেখান থেকে পানি তৈরি করি, সেটা ট্রিটমেন্ট প্ল্যান্টই বলেন অথবা আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশনই বলেন, এই পানি 100% WHO স্ট্যান্ডার্ড মতো তৈরি হয়। তো বিপত্তি কোথায়? পাইপলাইনে যাওয়ার পর। পাইপলাইন ভাঙা থাকলে সেই পাইপের মধ্যে শত দুনিয়ার ময়লা, ওই পানি ওই ময়লা মিলে যা হয় সেটা বুঝতেই পারছেন কন্টামিনেটেড ওয়াটার। পানি, মাটি এবং বন্যা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। দেশের পানি ব্যবস্থাপনা কোন দিকে যাচ্ছে তা জানতে কেউ দেখে কেউ দেখে না টিম হাজির পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে। যদি এইভাবে চিন্তা করেন যে একটা পুকুর, পুকুরে থেকে আমি পানি তুলতেছি এবং সেই পুকুরে পানি যাচ্ছে না, তাহলে কি হবে? পুকুরের পানির লেভেলটা আস্তে আস্তে নিচেই নামে যাবে। ভূগর্ভস্থ পানির লেভেলও একই। ঢাকা শহরের কথা যদি বলি, ঢাকা শহর কিন্তু ওপেন স্পেস খুব একটা নাই, এবং ঢাকা শহরের যে আপনার অ্যাকুইফার উপরে যে সয়েল, সেই সয়েল কিন্তু ক্লে সয়েল, এটার ভিতর দিয়ে পানি খুব একটা ইনফিল্ট্রেট করে না। কাজে এই যে ভার্টিক্যাল রিচার্জ যেটাকে বলে, অর্থাৎ বৃষ্টি হলে বৃষ্টির পানি আস্তে আস্তে ভূগর্ভস্থ লেয়ারে চলে যাবে, সেইটা ঢাকা শহরে খুবই কম হয়। ঢাকা শহরে যেটা পানির রিচার্জ হয় সেটা হলো ঢাকা সিটির বাইরের থেকে, অনেক দূর থেকে। তা সেই সেই সোর্সগুলো যদি দেখা যাচ্ছে যে সেই সোর্সগুলোও কমে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে কিন্তু এই যেটা হয় যে পানির লেভেল আস্তে আস্তে নিচে নেমে যাবে। তবে বাংলাদেশে কখনোই পানির সংকট হবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান। এদেশে কখনোই ওইভাবে পানির অভাব হবে না। বাংলাদেশকে বলাই হয় নদীমাতৃক বাংলাদেশ, তাইলে আমরা যদি এইভাবে পুকুরে পুকুরে পানি আটকাই রাখি, মানে লোকদেরকে উদ্বুদ্ধ করেন যে শুধু যার যার পুকুর, যেটুকু পুকুর আছে, ওই আষাঢ় শ্রাবণ মাসে আপনারা পানি সবগুলি একবার কানায় কানে ভর্তি করে রাখবেন, এখন পানিগুলি আস্তে আস্তে ব্যবহার করবেন, আবার বাতাসে রোদে বাষ্পীভূত আকাশেও যাবে, নামতে থাকবে। তো তাহলে একটা পর্যায়ে এসে দেখবেন যে পানি হয়তো ব্যবহার করতে করতে চৈত্র মাস হয়ে গেছে, বা বৃষ্টি আসার আগে আগে শেষ হয়ে গেছে, বা কিছু একটা হবে, কিছু অসুবিধাও হবে, মানে পানি ব্যবহার করতে করতে শুকিয়ে যাবে, কি এমন হতে পারে। আবার যাদের বড় বড় পুকুর আছে তাদের পানি শেষ হবে না। সুপেয় পানি সংকট মোকাবেলায় জনসচেতনতা তৈরির পাশাপাশি ওয়াটার রেগুলেশন বাস্তবায়নে সরকারকে আরো কার্যকরী ভূমিকা রাখার পরামর্শ দেন ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর। বাংলাদেশ সরকারের যে ওয়াটার রেগুলেশনস তৈরি হয়েছে ওয়াটার অ্যাক্টের পরিপ্রেক্ষিতে, সেটা বাস্তবায়নের জন্য আশু পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ এই পানির মালিকানা কার এবং এই পানি ব্যবহারে অগ্রাধিকার পাবে কারা, কিভাবে পানি ব্যবহার হবে, কিভাবে পানির মূল্য নির্ধারণ হবে এবং কিভাবে পানিকে আমরা নিরাপদ রাখতে পারব, সেইগুলি নীতিমালা অনুযায়ী আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং প্রত্যেকের যে দায় দায়িত্ব আছে, সেটা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব, প্রাইভেট প্রতিষ্ঠানের দায়িত্ব এবং সিটিজেন হিসাবে আমাদের দায়িত্ব যেখানে যেটা বর্তাবে সেগুলো আমাদেরকে পালন করতে হবে।
এমনই সব অভিযোগ পাল্টা অভিযোগ প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম অবিচার কিংবা দুর্নীতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর দুর্নীতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না মাইটিভি, মাইটিভি ভবন 150/3-155 পূর্ব উলন হাতিরঝিল ঢাকা এই ঠিকানায়। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি বিষয়, মহামারী করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।